নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের বইমেলা। গত বৃহস্পতিবার সকালে দুর্গাপুর উপজেলা হল রুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার আয়োজনের জন্য এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে বইমেলা তিন দিন ব্যাপী। এর পূর্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম রকিবুল হাসান। ওনার সভাপতিত্বেই চলছে তিন দিন ব্যাপী বইমেলা। উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেছেন বইমেলাটি দুর্গাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন আক্তার, দুর্গাপুর পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম। তাছাড়াও আরও উদ্বোধনী মেলায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরাফ হোসেন তালুকদার, তাছাড়াও দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ হক এবং দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব, ওনারা সকলেই উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরের সাবেক মেয়র শম জৈনুল আবেদিন, দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, তাছাড়াও দুর্গাপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সকল দপ্তরের অফিসার্স বৃন্দ এবং দুর্গাপুর উপজেলার চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ সেই উদ্বোধনী মেলাটি উদ্বোধন করেন। সর্বস্তরে মহান একুশে চেতনাকে চড়িয়ে দিতে এই মেলার আয়োজন প্রতি বছরে এবারও আয়োজন করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। এই মেলাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবাদ পেরি, পুষ্পস্তবক অর্পণ সহ দিবস কেন্দ্রিক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হবে। স্বস্ব প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন মেলার সভাপতিত্বে আয়োজক কমিটিরা।